মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে জেল, 6 মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, জামিনের আর্জি খারিজ হয়ে যায়। কথা বলবে এই নিয়ে আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ব্যাংশাল কোর্ট থেকে, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রম, এবং অপরদিকের ব্রেকিং ডেস্ক থেকে রয়েছে আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। প্রথমেই চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, আজকে আদালত এই নিয়ে ঠিক কি বলে? দেখো, তোমাকে যেটা জানাবো যে সমস্ত সওয়াল জবাব, দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালতের তরফ থেকে কিছুক্ষণ আগেই অর্ডার দেওয়া হয়েছে যে যেই বেল পিটিশন করা হয়েছিল মূলত মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের তরফ থেকে চার্জশিটের পরে, সেই জামিনের আবেদন খারিজ করলো আদালত। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করা হয়েছিল। বলা হয়েছিল যাতে এই দুজনকেই জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতে পাঠানো হোক, সেই অনুযায়ী কিন্তু আদালতের তরফ থেকে তাদের দুজনকেই আগামী 6 মার্চ অবধি জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের কোর্ট লকআপের সামনে মহিলা জেলের থেকে কিন্তু এই মুহূর্তে গাড়ি এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই মানিক ভট্টাচার্যের স্ত্রী, তাকে কিন্তু এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে মহিলা সংশোধনাগারে, এবং সেখানেই তাকে কিন্তু আগামী 6 মার্চ অবধি থাকতে হবে। বিক্রম, নজর রাখো পুরো পরিস্থিতির দিকে, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। সঙ্গে রয়েছে ব্রেকিং ডেস্ক থেকে ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, যেটা জানতে চাইবো এই পুরো বিষয়ে ব্রডার পার্সপেক্টিভটা, মূলত তাদের জড়িত থাকার বিষয় এবং টাকা কোথায় কিরকম ভাবে যাওয়া। দেখো, মানিক ভট্টাচার্যের তদন্তে, মানিক ভট্টাচার্য কে নিয়ে যখন তদন্ত করছিলেন ইডির আধিকারিকরা, তখনই তারা কিন্তু বলেছিলেন যে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট মানিক ভট্টাচার্য, তিনি কিন্তু তার স্ত্রীর নামে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে সেই টাকা ডাইভার্সন তিনি রিসিভ করেছেন, এমনকি তার ছেলের তৈরি ট্রাস্ট এবং কোম্পানিতে সেই টাকা ট্রান্সফার হয়েছে, যে টাকা কিন্তু মানিক ভট্টাচার্য যে টাকাগুলো তুলেছিলেন বিভিন্ন ডিএলএড কলেজগুলো থেকে, তার সাপেক্ষে তারা প্রমাণ করেছিলেন ইডি। সেই সাপেক্ষে কিন্তু মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে দুজনের বিরুদ্ধেই চার্জশিটে তাদের কিন্তু নাম উল্লেখ করেছিলেন এবং তাদের দোষী সাব্যস্ত করেছিলেন প্রাথমিকভাবে চার্জশিটে, এবং তারা বলেছিলেন যে তাদের ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে পুরো এই ক্রাইমের মধ্যে। অর্থাৎ তারা যেটা দাবি করেছিলেন চার্জশিটে, যে মানিক ভট্টাচার্য যে এই ক্রাইম করেছে, সেই ক্রাইমের কো কনস্পিরেটর হলো তার স্ত্রী এবং তার পুত্র, এবং পিওসি অর্থাৎ প্রসিড অফ ক্রাইম অর্থাৎ এই যে ক্রাইমটা কমিট হয়েছিল, তার প্রসিড অফ ক্রাইমটা সেইগুলো মানিক ভট্টাচার্য নিজের অ্যাকাউন্টে না নিয়ে তার স্ত্রী এবং তার পুত্র এই দুজনের বিভিন্ন অ্যাকাউন্টে তিনি কিন্তু রিসিভ করেছিলেন, এবং তারপরে সেখান থেকে টাকা সেগুলো তুলে নেওয়া হয়। এখন জাজের পক্ষ থেকে এবং নিয়ম অনুযায়ী চার্জশিটের পরে যেটা হয় সেটা হলো যে কোনো চার্জশিটের ব্যক্তিকে আদালতের সামান অনুযায়ী আদালতের কাছ থেকে একটা বেল প্লি কিন্তু করতে হয়। সেই বেল যখন তারা জামিনের আবেদন জানান, তখন হঠাৎ করে ইডির পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হয়, এমনকি বিচারক স্বয়ং তিনি কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা যদি মনে করেন মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং মানিক ভট্টাচার্যের পুত্র দুজন এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা দোষী, তাহলে আপনারা তাদের গ্রেপ্তার করে আপনারা কেন এই তদন্ত করেননি? আজকে চার্জশিট দিয়ে দেওয়ার পর যখন আপনাদের তদন্ত শেষ হয়ে গিয়েছে, তারপরে তাদের গ্রেপ্তার করে বা তাদের জেলে পাঠিয়ে আপনাদের কি লাভ রয়েছে? নতুন করে ইডির পক্ষ থেকে তখন বলা হয় যে গ্রেপ্তারি এবং কাস্টাডি ট্রায়ালের মধ্যে দুটো পার্থক্য রয়েছে, যে বেসিক পার্থক্য রয়েছে। তারা যেটা বলতে চাইছেন, আমরা গ্রেপ্তার করে তদন্ত সময় তাদের গ্রেপ্তার করিনি, কারণ আমরা মনে করেছিলাম তাদের গ্রেপ্তার না করলে তদন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তারা যে ক্রাইম করেছেন এবং এরপরেও যা যা তথ্য পেয়েছি, তারা বলছেন যে বিদেশে একাধিকবার ভ্রমণ করেছেন মানিক পুত্র, এবং সেক্ষেত্রে তিনি নগদে তিনি প্রচুর টাকা, কোটি কোটি টাকা খরচা করেছেন তার প্রপার্টির সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা যেটা বলছেন যে তাদের কাস্টাডিতে নিয়ে ট্রায়ালের দরকার, তার কারণ হলো না হলে এই মামলার যারা সাক্ষী রয়েছেন তাদেরও প্রভাব বিস্তার হতে পারে, এবং এদের গুরুত্বটা বা গ্র্যাভিটাসটা এতটাই এদের। একেবারে আমরা কথা বললাম আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্রের সঙ্গে, এবং সঞ্জয় যেটা জানিয়ে দিল টাকার মূল উৎস এবং তারই সঙ্গে কোথায় কোথায় গেছে, সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।